एवरीवन अस्सलामु अलैकुम फूड फ्यूशन एंड क्रिएशन चैनल থেকে আমি সুলতানা মরিয়াম আজকে আপনাদের সাথে একটা পোলাও রেসিপি শেয়ার করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে খুবই ইজি এবং পারফেক্ট ভাবে আমি এই পোলাও রাইসটা তৈরি করেছি প্রথমে এখানে আমি একটা স্টার এনিস আর দুই তিনটা লং দিয়ে দিয়েছি গরম মশলা আমরা অনেক ধরনের গরম মশলাই নরমালি পোলাওতে দেই আজকে কেন দিচ্ছি না আশা রাখি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খুব সহজ হবে পুরো ট্রিক্স এবং টিপস সহ আজকের পোলাও রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আজকে পোলাওটা আপনারা তৈরি করতে পারেন প্রথমে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে বাসমতি পোলাও চাউল ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো আমাদের দেশীয় চিনি গুঁড়া গোবিন্দভোগ এই ধরনের পোলাও চাল হলে আপনারা ভিজিয়ে রাখতে হবে না আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমার 2 কাপ চাল নিংড়ে নিয়েছি এখানে একটা হাঁড়ি বসিয়ে প্রথমে আমি 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি আমি ঘিটা দিব কিনা পরে আমি আপনারা ভিডিওর শেষ অংশে দেখতে পারবেন আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে এটার সাথে একটা স্টার অ্যানিস দুইটা তিনটা লং দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো আপনার আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে 2 টেবিল চামচ দিতে পারেন আমি একটু বেশি করে দিচ্ছি এটাকে আমি কোনো রকম পেঁয়াজ বেরেস্তা ছাড়াই আজকের পোলাওটা আমি তৈরি করতেছি খুবই সুস্বাদু এবং খুবই ইজি এখন আমি 2-3 মিনিটের মতো আপনার তেলের সাথে এই অলিভ অয়েলের সাথে আপনার পোলাওটা ইয়েটা আদা রসুন পেস্টটাকে এবং মশলাটাকে ভেজে নিচ্ছি 2-3 মিনিট পর এখানে আমি আমার নিংড়ে নেওয়া চাউলটাকে দিয়ে দিব চাউলটাকে দিয়ে দিও আমি এখানে এখন আমি চাউলটাকে ঢেলে দিয়ে 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভেজে নিব একদম 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজবো আপনারা কম বেশি করে নিতে পারেন তাহলে আপনাদের সব কিছুর কোয়ান্টিটি একটু বেশি করে দিতে হবে এখন আমি 5-6 মিনিট ভাজার সময় আপনারা অলরেডি দেখেছেন আমি দারুচিনি কোনো স্টিক এখানে দেই নি এখন আমি এখানে দারুচিনি পাউডার দিচ্ছি 1 চা চামচ দারুচিনি পাউডার দিচ্ছি এবং এলাচিও আমি গোটা এলাচিও দেই নি আশা রাখি ভিডিওটা সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন আপনারা ইচ্ছা করলে দারুচিনি পাউডার না দিয়ে গোটা দারুচিনিও দিতে পারেন পোলার রংটা একদম ধবধবে সাদা হবে না এই পাউডার মশলাগুলির কারণে কিন্তু খেতে খুবই সুস্বাদু এটা আর কি আমার অলরেডি আমার ফুড ফিউশন চ্যানেলে বিভিন্ন রকমের পোলাও বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন আমি 5-6 মিনিট আপনার এভাবে মিডিয়াম আছে ভাজার পর আমি এখানে পানি দিয়ে দিব এই সময়টাতে আমি লবণ দিচ্ছি আপনার 1 চা চামচ আর 1 চা চামচের 1/4 ভাগ মানে 1 চামচ আরও 1 চামচের 4 মানে 1 চামচ দিয়ে দিয়েছি আবারও আমি এখানে 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখনই আমি এটাতে আপনার এই চাউলটা ইয়েটা পানিটা দিয়ে দিব পানিটা অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দিবেন ফুটন্ত গরম পানি দিলেই ভালো ফুটন্ত গরম পানি দিলে এখনকার যে স্টেপটা আমি এখানে 2 টেবিল চামচের মতো আপনার গুঁড়া দুধ দিব আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধটা দিলে পানির পরিমাণটা আর একটু কম দিবেন এখানে আমি 2 কাপ মেজারমেন্ট চাউলের জন্য আমি 3.5 কাপ পানি দিয়েছি যেহেতু আমি চাউলটাকে ভিজিয়ে নিয়েছিলাম আপনারা যদি এখানে লিকুইড আপনার দুধটা দেন গুঁড়া দুধটা না দেন তাহলে আপনারা পানিটা ওভাবেই দিবেন আর আমাদের দেশীয় আপনার এই চিনি গুঁড়া কিংবা গোবিন্দভোগ রাইসে পানির পরিমাণটা আর একটু কম দিতে হবে এখন এটাকে আমি গরম পানি দেওয়াতে আমি ভালো করে এখানে পাউডার দুধটাকে মিলাই নিতে পারতেছি আপনারা যদি এমনিতে গুঁড়া দুধ দিয়ে না করে লিকুইড দুধ দিয়ে কারণ অবশ্যই আপনারা নর্মাল পানি দিতে পারবেন কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না নর্মাল পানি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ফ্রিজের পানি না ভালো করে উতলানো আসলে আমি এখানে এটাকে কভার করে দিব প্রায় 10-12 মিনিটের জন্য 10-12 মিনিটের পর আমি ফিরে এসে
কি কি উপকরণগুলো দিচ্ছি আশা রাখি ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন। তা আমার 12 মিনিটের মধ্যে আমি দুবার এসে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। চুলার আগুনটা বরাবরই আমার মিডিয়াম থাকবে, মিডিয়াম হাইও থাকবে না, মিডিয়াম লোও থাকবে না। 12 মিনিট পর ফিরে এসে আমার আপনার রাইসটা আপনার অলমোস্ট পানিটা শুকিয়ে গেছে। এখন আমি হাফ চা চামচের মতো এলাচি পাউডার দিয়েছি। দেখলেন তো, এবার বুঝলেন তো আমি গোটা এলাচি এবং গোটা দারুচিনি কেন দেইনি। আপনারা ইচ্ছা করলে গোটা দারুচিনি এবং এলাচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন আবার আরও আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিটের মতো অপেক্ষা করে আমি এখানে আপনার এখন চুলার আগুনটাকে আমি মিডিয়াম লো করে দিয়েছি। ভিডিওর সামান্য একটু অংশ এখানে বাকি আছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো আপনার ঘি দিয়েছি এবং এটার সাথে আমি আপনার এই সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও দিয়েছি। দেখলেন তো কত সহজেই আপনার হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের পোলাওটা রেডি করছি। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।